আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা বিষয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করছি যেটি তোমার বইয়ের কাজের জন্য বিশেষ গুরুত্ব বহন করে সেই সাথে এখান থেকে প্রশ্ন আসলে সেই প্রশ্নগুলো তুমি পরীক্ষায় লিখতে পারবে কাজেই দুইটি গুরুত্বকে সামনে রেখে আমি আমার এই ক্লাসগুলো সাজিয়েছি বিশেষ করে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রস্তুতির জন্য এই ক্লাসগুলো অনেক হেল্পফুল হবে তো চলো দেখি আজকের ক্লাসে কী রয়েছে জি বন্ধুরা এখানে আমরা নৌলক কবিতার যে বইয়ের কাজ ছিল সেই বইয়ের প্রথম কাজটি আমরা করেছিলাম আজকে যে কাজটি আমরা দেখব দেখবো সেটি হলো এই বইয়ের যে দ্বিতীয় কাজটি রয়েছে সেই তৃতীয় কাজটি আজকে আমরা এখানে দেখবো এটি একশো বত্রিশ পৃষ্ঠার কাজ তো চলো সরাসরি আমরা চলে যাই বইয়ের কাজে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো বলেছে জীবনের সাথে সম্পর্ক খুঁজি কিসের সম্পর্ক কবিতার সম্পর্ক এরাকে আমি বলেছি আরও ক্লাসে যে জীবন কখনো কখনো কবিতার মতো আবার জীবন থেকেই কবিতা লেখা হয় তার মানে কবিতার সাথে জীবনের সম্পর্ক রয়েছে প্রতিটি কবিতার সাথেই জীবনের কোনো না কোনো সম্পর্ক রয়েছে আর সেটা কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা কবিতা পড়ার পর আলাদাভাবে মূল্যায়ন করে থাকি তো এখানেও যে আমরা যে নোলক কবিতাটি পড়েছি সেই নোলক কবিতা কবিতার সাথে জীবনের কি সম্পর্ক রয়েছে সেটা আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব একটা প্রশ্নের আদলে একটা প্রশ্নের আলোকে এখানে বলেছে যে নোলক কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে চলো আমরা দেখি যে এই কবিতার সাথে জীবনের কোন সম্পর্ক রয়েছে কিনা এখানে দেখো আমি লিখেছি যে মা মাতৃভাষা ও মাতৃভূমি প্রতিটি মানুষের কাছে পরম মমতার মায়ের কিছু হারিয়ে গেলে সন্তান সবচেয়ে বেশি উতলা হয় সন্তান পাগল পড়া হয়ে খুঁজতে থাকে মায়ের হারিয়ে যাওয়া ধন এই দৃশ্যটি আমাদের অত্যন্ত চেনা এখানে আমি একটু পজ দিচ্ছি একটু বুঝিয়ে বলি বিষয়টা যে মা মাতৃভাষা এবং মাতৃভূমি প্রত্যেকটার সাথে দেখো একটা করে মা আছে না মায়ের সাথে মা মাতৃভাষার সাথে মা আবার মাতৃভূমির সাথে মা এই তিনটি আমাদের অত্যন্ত প্রিয় এটা আমরা খুব ভালো করে বুঝি যখন আমরা বিদেশে যাই যখন দেশের বাইরে থাকি তখন এটা বুঝি যে মাতৃভাষা সেটা আমার কত প্রিয় মাতৃভূমি কত প্রিয় এবং মা কত প্রিয় এই তিনটা মাকেই আমাদের খুব বেশি দরকার হয় তো এই জন্য এটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে এই তিনটি বিষয় মিশে আছে এই জন্য মায়ের কিছু যদি কখনো হারিয়ে যায় তখন কি হয় সন্তান অনেক বেশি উতলা হয় এবং সে পাগল পাড়া হয়ে সেটা খুঁজতে থাকে যে মায়ের মুখের হাসিটাকে ফিরিয়ে দেওয়ার জন্য কারণ হারানো ধনটা যদি পাওয়া যায় তাহলে কি হবে মায়ের মুখের হাসিটা ফিরে আসবে তো প্রতিটি সন্তানও তোলা হয়ে যায় সেই বিষয়টি আমাদের অত্যন্ত চেনা এটা আমরা সময় দেখে থাকি তারপর বলেছি যে মায়ের সাথে এমন অনেক ঘটনার স্মৃতি আমার নিজের জীবনেও রয়েছে প্রতিটি মানুষের জীবনেই রয়েছে তোমরা যারা আজকের ক্লাসটি দেখছো তোমাদের সাথেও এরকম অনেক ঘটনা ঘটেছে যে মায়ের কোনো কিছু হারিয়ে গিয়েছে তুমি সেটাকে খুঁজে দিয়েছো অনেক আনন্দ পেয়েছো মা অনেক খুশি হয়েছে তাই না মায়ের খুশির জন্য সেটা তুমি প্রাণপণ চেষ্টা করে খুঁজে পেয়েছো খুঁজে দিয়েছো এরকম বিষয় আমরা আমাদের জীবন থেকে পাই কাজেই এই কবিতাটার সাথে কি রয়েছে এই দিক থেকে নলক কবিতার সাথে আমার জীবন ও চারপাশের অনেক মিল খুঁজে পাই এটি হলো আক্ষরিক যে ভাব সেটা আমি লিখেছি দেখো পরের অংশেই আবার ওই দিনের মতোই এর আগের কাজটার মতোই পরের অংশে আমি রিয়েল যে বিষয়টা সেই অর্থাৎ যে বিষয়টা রূপক অর্থে যে প্রকৃত বিষয়টা কবি তুলে ধরার চেষ্টা করেছেন সেই অংশটা এখানে নিয়ে এসেছি এখানে আমি বলেছি অন্যদিকে নলক কবিতাটি একটি রূপক কবিতা এখানে মা বলতে কবি দেশমাতৃকা আর মায়ের সৌন্দর্যের প্রতীক নূলক বলতে এদেশের প্রাকৃতিক সুষমা বা সৌন্দর্যকে বুঝিয়েছেন আমাদের অযত্ন অবহেলায় যেমন অনেক দামি জিনিস হারিয়ে যায় তেমনি আমাদের স্বেচ্ছাচারিতায় প্রকৃতি তার নৈসর্গিক শোভা হারিয়ে ফেলছে লেনদেন নৈসর্গিক মানে হলো প্রাকৃতিক নিসর্গ মানে প্রকৃতি সেই নিসর্গ থেকে আসছে নৈসর্গিক নৈসর্গিকটাও এটা প্রাকৃতিক যাই হোক নৈসর্গিক সভা হারিয়ে ফেলছে দিন দিন যেমন নদী দূষণ নদী ভরাট বনভূমি উজাড় করে আবাসন ও শিল্পায়ন পাহাড় কেটে পাথর আহরণ ও ভূমি দখল এমন অনেক কাজে নদী বন পাহাড় তার নান্দনিক অসংখ্য ঘটনার আমার দেখতে পাই। তাই বলা যায় বাস্তব জীবনের সাথে এই কবিতার পরিপূর্ণ সম্পর্ক রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই কবিতার সাথে জীবনের কি সম্পর্ক রয়েছে বা জীবনের সাথে এই কবিতার যে সম্পর্ক সেটা আমরা এখানে কি করেছি বোঝানোর চেষ্টা করেছি এবং সেটা পেয়েছি তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম